দেখে কি মনে হচ্ছে দোকান নিয়ে বসেছি, তাই তো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমি ঘুমের ঘোর কাটিয়ে চলে এসেছি, যখন উঠেছি 6:10 বাজে, মানে উঠেই না আমি আগে ঘড়িটা দেখি, তারপরে ব্রাশ করলাম, একটু ফ্রেশ হলাম, দিয়ে ভাবলাম যে তোমাদের সামনে আসি, তারপর কাজকর্ম তো সারাদিন পড়েই আছে। আর আজকে ওকে একটু আমি তাড়াতাড়ি ডাকবো, যদিও কাজ অল্প তবু তাড়াতাড়ি ডেকে তাড়াতাড়ি কাজ সারবে। ও বেলায় কেনাকাটা করতে যেতে হবে, কেনাকাটা করতে যাব বলতে আগামী কাল বাদ দিয়ে পরশু দিন রান্না বান্নার ব্যবস্থা থাকবে, তো সেই কারণে আজকে বাজারটা কমপ্লিট করে রাখবো। আজকে অগত্যা এই বাটিটাতেই আমাকে চা করতে হলো, এটা একটা টিফিন বক্স, এটাতেই দুধটা ছিল। কালকে যখন রাত্রির 1:30 বাজে চায়ের বাটিতে তোমাদের দাদা ডিম ভেজেছে ভাত খাওয়ার জন্য, এটাই দুধ ছিল, ভাবলাম এটাতেই চাটা বানিয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠি শুধু খাওয়ার চিন্তা, কি রান্না করব, গতকাল কি রান্না করেছিলাম সেটা আজ করা যাবে না, এরকম শুধু চিন্তা ভাবনা কাজ করে মাথায়। তো গতকাল ভেবেছিলাম যে বড়ার টক বানাবো, মুসুরির ডালের বড়া, আজকে ডাল ভিজালাম, কালকের তেঁতুল ভিজানো আছে, কাল তেঁতুল ভিজিয়েছিলাম মানে বড়ার টক করবো বলে, সেই তেঁতুলটা দিয়ে আজ বড়ার টক হবে। বাজারটা যেহেতু ছোট, মাছ ফুরিয়ে যাওয়ার আগেই ননদকে দিয়ে আনিয়ে নিলাম, কালকে মাছ নেওয়া হয়নি, বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তো চলো আমি এখনো ঢালিনি, আমিও দেখি তোমরাও দেখো কি মাছ, পাকা মাছ তো মনে হচ্ছে। আচ্ছা, গ্লাস কাপ মাছ। মুসুরির ডাল অল্প, দেখো বেটে এত ফেনানো ফেনিয়েছি, ফেনানোর চোটে এক গাদা হয়ে গেছে। হাতের কাছে সাদা সর্ষে পেলাম, সাদা সর্ষেই ফোড়ন দিয়েছি। বাড়ির মাটি সব ধুয়ে রাস্তায় নেমে যাচ্ছে, যার জন্য সায়ন একটু ঠিক করে দিচ্ছে। আর এই তলাগুলো একদম মানে ফাঁপা, জলের গাড়ি ঢুকলেই বসে যাচ্ছে। এই যে আমাদের রাখাল মাঠে কাজ করে বাড়ি ফিরলো কাঁধে কোদাল নিয়ে। আমাদের সায়ন এমন টাইপের, আমার সাথে কথা বলে মামি গো যেমন এখনই ডাকলো, আমাদের সায়ন আর মামার সাথে একটাও কথা বলে না, বছরে মনে হয় 2 দিন কথা বলে কিনা কি জানি, তাও কোনো বিশেষ প্রয়োজনে, ডাকলে হয়তো সাড়া দেয়, না এলে না। ওর মামার সাথে কথা বলে না সারা বাড়িতে, তাছাড়া টুকটাক আর কি ও দিদার সাথেও বলে, মায়ের সাথে বলে, আমার সাথে তো খুবই কথা বলে, মানে প্রয়োজন ছাড়াও কারোর সাথে বেশি কথা বলে না। যাক, এই সব খেয়ালগুলো সব সায়ন রাখে। আমি চলে এসেছি সৈনীদের সংসারে, সোহিনী আর অঙ্কিতা দুজন সংসার পেতেছে আবার, মানে সবে খেলা শুরু করছে পাতা টাতা জোগাড় করে। আর আমার মনে ভীষণ আনন্দ হচ্ছে, আনন্দ হওয়ার কারণ হলো আমি স্নান করে নতুন কিছু পরবো, তো ওই জন্য। এরা এখনই কিন্তু মানে ফোন দিয়েছে কার কাছ থেকে আম চুরি করা যায়, বল বয়সটাই তো এরকম। আর এটি কিন্তু আমার নাতনি, ঠাকুমা ডাকে না, ছোটবেলা থেকে ওর মা শিখিয়েছে গিন্নি ডাকবি, তাই ও গিন্নি ডাকে। অঙ্কিতা তুই বড় হয়েও গিন্নি ডাকবি তো, ভালো নতুন ডাক গিন্নি। তো বন্ধুরা, তোমরা তো জানোই এখন IPL চলছে, আর এই IPL সিজনে মোস্ট বেট দিচ্ছে 51 টাকা ফ্রি বোনাস রেজিস্টার করার জন্য। Hey cricket fans, this season is on fire. আর প্রথম ডিপোজিটেই পেয়ে যাচ্ছ 25,000 টাকা বোনাস, 24/7 লাইভ কাস্টমার, আর এখানে সব ম্যাচ লাইভ দেখো একদম ফ্রিতে। আর যেত অনেক রকম পুরস্কার, যেমন স্পিকার, ল্যাপটপ, 9 Pro মোবাইল, ক্লাসিক আর ক্লাসিক ওয়াচ। Grab a 150% bonus on your first deposit. Don't miss out, grab it now. তো আর দেরি কিসের, বানাও নিজের ফ্যান্টাসি টিম। আর এখানে তোমরা তোমাদের ফেভারিট পেমেন্ট মেথডের থ্রু ডিপোজিট করলে পেয়ে যাচ্ছ 60 টাকা ক্যাশব্যাক। তাহলে আর দেরি কিসের লিংক আমার কমেন্ট সেকশনে পিন করা আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। বাবা এখন কি খাবে? পরোটা। এই যে গামলায় ঢালা হয়ে গেছে। এই যে কুমড়োর শাক কাটা রয়েছে, আমার ননদ চচ্চড়ি বানাবে, ওর ট্যালেন্টই আলাদা ধরনের, শাক তুলে বিছানায়। আর রাজুর এখনো নিদ্রা ভঙ্গ হয়নি, ওর জন্য 2 সিদ্ধ ডিম অপেক্ষা করছে, উঠলেই টপাটপ খেয়ে নেবে। টক কমপ্লিট, টকের বড়াগুলো দিয়েছিলাম 10 আর ফুলে হয়েছে 55। আর আজকে গ্লাস কাপ মাছটায় এতটাই তেল ঝরবি ছিল, মানে আমি অল্প তেল দিয়েছি তবু মাছটা থেকে তেল বেরিয়েছে, দেখো কি সুন্দর লাল লাল হয়ে রয়েছে তেল ঝোলগুলো। আর মাছের যে চর্বিটা ছিল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। সকাল থেকে হাজারো কাজের মাঝে মাঝে তোমাদেরকে একটু আধটু করে সময় দিচ্ছি, এটাই সব থেকে বড় অক্সিজেন আমার কাছে। আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে চায়ের দোকানে চলে গেছে, এবার আমি বিছানাটা পরিষ্কার করব, তারপর কোমর বেঁধে কাজে নামবো, গরুকে খেতে দেয়া, বাকি বিচুলিগুলো কাটা, ঘর দুর পরিষ্কার সমস্তটাই করব। ভেবেছিলাম যে আজকে একটু ঝুল ঝাড়বো, কিন্তু আজ বৃহস্পতিবার, ঝুল ঝাড়তে নেই, হঠাৎ মাথায় আসলো, থাক 2-1 দিন পর ঝাড়বো। আর তো সংক্রান্তি এগিয়েই আসলো প্রায়, রান্নাটা কমপ্লিট হয়েছে, ভাতটা কিন্তু এখনো হয়নি, ও বেরিয়ে যাক, সময় বুঝে ভাতটা চাপিয়ে নেব। 2টা ডিম আমি তো তোমাদের বললাম এর আগে, যে রাজুর জন্য ডিম 2টো অপেক্ষা করছিল, এখন সদগতি হবে। ও পাউরুটি শেখছে রাজু নিজেই একাই, ওই জন্য বললাম বিয়ে থা কর, রাজুর বিয়ে নিয়ে পড়েছি শুধু। না না আমি খাবো না। খাও খাও, তুই খা শক্তিবার আর মারামারি কর সবার সাথে। কি অবস্থা করেছে দেখো, কতগুলো আটা এ এ এ ছিঁড়েছে রাজু। এটা কি নামটা হাস্যকর লাগছে না, পিনার বাটার? খা আর মারামারি কর সমানে, সবাইকে তুলে তুলে আচার মার বাড়ির। কত নিয়েছে রাজু?
চকলেটি চকলেটি টেস্ট। সকাল 9:30 রান্না চাপিয়ে রান্না কমপ্লিট করে ভাবলাম যে তাড়াতাড়ি স্নান করব, নতুন নাইটি অপেক্ষা করছে আমার জন্য। বেলা বাজে 2:30 হলো না, সারা বাড়ি পরিষ্কার করে ঝাড়ঝুট দিলাম, এটা ওটা সেটা টুকটাক কত কাজ ছাড়তে গিয়ে কাঁচাকুচি বিচুলি কাটা দেরি হয়ে গেল। আর দেখো মাথাটায় কি হাল করেছে, চুল পেকে গেছে। রাজুর ওই পিনার বাটারটা রেখে দিয়েছে আমাদের ওই ছোট ঘরটায়, ওখান থেকে প্রতিদিন সকালবেলা এরা আঙুল চুয়াবো আর এক আঙুল করে খেয়ে নেবো। রাজু তাহলে চুয়েও দেখবে না আঙুল চুবানো দেখলে। আর দেখো নেল কাটা দিয়ে নখ কাটছে, 4 বছর পর নখ কাটছে। আর কি বলবো তোমাদের, কালকে রাত্রেবেলায় ওমা কাল রাত্রেবেলা ভাত খেতে গিয়ে তোমার ছেলের দাঁত পড়ে গেছে জানো। দি দাঁতটা রাত্রেবেলা ঘুমাচ্ছি কষের, হ্যাঁ দি রাত্রেবেলা ঘুমাচ্ছিলাম বলে আমার বলেনি, ওই দাঁত তুলে ধুয়েছে আলমারির মাথায়, আমাকে 2 ঘন্টা আগে দেখাচ্ছে, আমার হাতে এরকম দিয়ে বলছে দেখো আমার দাঁত পড়ে গেছে, আগেও বলেনি যে দাঁত পড়ে গেছে, দিয়ে ছুটে মেরেছি টান। রাজু বলছি কারা যেন পাউরুটি বিলি করছে, চ নিয়ে আসি। এখানে পাউরুটি বিলি করছে, স্লাইস পাউরুটি ও বাটার কিনেছে, পাউরুটির দরকার ছিল, তাহলে যা তুই নিয়ে আয় ঠিক আছে, পাউরুটি আনতে যাচ্ছে। যাক তোর ভাগ্য অনেক ভালো, রাজু ফ্রিতে পাউরুটি নিয়ে আসলো, ফ্রিতে না 30 টাকা দাম নিল। রাজুকে মানে পাউরুটি আলা রাস্তায় ওই জন্য বললাম যে পাউরুটি বিলি করছে, দেখ গা কারা কোথা থেকে দূর থেকে মানুষ এসে। রাজু জানলো ওর সাথে খ্যাপাময় করছি, জলালা বলছে আমাদের গাড়িটা তোলো। কি করছো, এ কি মোটর চুরি করিনি, পকেট মারছিলে না? হ্যাঁ এই তো ধরা পড়ে গেছে, কত চুরি করলে, পকেটে টাকা গুনা আছে আমার, টাকা কিন্তু গুনা আছে। আমি দেখলাম কাগজের মতো খচখচ করছে, পকেটে বসেছিলাম, চেয়ারে প্যান্টটা ছিল তাই দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ দেখতে যাচ্ছিলে? হ্যাঁ খুলিও নিছেন, 480 টাকা আছে, আমার গুনা আছে। যা থাক থাক, আমি তো খুলিনি তোমার চেন প্যান্টে। ওটো দেখে, তুমি ওটো দেখি, হ্যাঁ তুমি ওটো, আমি উঠবো কেন, ওটো দেখি না, এ নাও ওটো ওটো ওটো, আবার ক্যামেরা অন করে এসেছে। হ্যাঁ আমি তো দেখাবো বলি, নেই নি পয়সা, হ্যাঁ নেই নি, তোমার চোখ মুখ বলছে নিয়েছো তুমি, না নি নি আমি তো ওটা বলবো না, তোমার চোখ মুখটা দেখে মনে হচ্ছে নিয়েছো, আমি দেখলাম প্যান্টটা কাগজ কাগজ ভরা, আমার হাত গাটা ছিউ বলো তো, নাও নি গাটা ছিউ বলো, তুমি গাটা ছিউ বলছি, নেই নি নেই নি তো, না প্যান্টটা পকেটে, আচ্ছা আচ্ছা তাহলে আমি কি ভুল দেখলাম, হ্যাঁ তাহলে পকেটে চেনটা খুলে গেল, খুলেছিলাম, হ্যাঁ খুলে দেখছিলাম যে কাগজ নাকি, খুলে দেখছিলে, হ্যাঁ এরকম ভাবে খুলেছিলাম, হাত ঢুকাতে যাচ্ছিলাম, আচ্ছা দিয়ে দেখি টাকা, টাকা তো পকেটেই থাকে, এই 10 টাকা তো নেই, 10 টাকা কোথায় তো বেশি গেল, এই যে 10 টাকা, না না বেশি যাচ্ছে, এই তো 20 টাকার জল বেচতে গিয়ে 30 টাকার তেল খরচ করবে, তাহলে ভাবো ও ব্যবসা কি হারে লাভ করবে, তোমরাই বলো। 1 মাইল দূর, সাইকেলে যাওয়া যাবে না, গাড়িটা না থাকলে সাইকেলে যেতাম, তখন যেতে কি করে, এখন তো সাইকেলে যাই তো, একটা কথা তো আছে ঘোড়া দেখে খোরা তাই না। আজকে তো তোমাদের আমি বলেই ছিলাম যে স্নানের পর আমি নতুন নাইটি পরবো, চলো একবার দেখিয়ে দিই। এ দেখো এই নাইটিটা পরেছি, এই নাইটিটা অনেকদিন ধরেই ঘরে ছিল, সেলাই করা হয়নি, আজকে সেলাই করে পরা হলো, গোলাপি কালারের, তো এই জন্য আমার কাছে নতুন, অনেকদিন ঘরে থাকলেই বা পরলাম তো আজকে। আর বেলা প্রায় পরে এসছে, তো আমি ও আসুক, কত জল দিতে গেছে এখনো আসেনি, আসলে তারপরে বাজারে যাব। দেখে কি মনে হচ্ছে দোকান নিয়ে বসেছি তাই তো, হ্যাঁ সেরকমই অবস্থা, এখানে গোবিন্দভোগ চাল আছে, কি দারুণ স্মেল, মানে এখান থেকে আমার উঠতে ইচ্ছা করছে না, তো যাই হোক এই কথা আমি পরে বলবো। মানে আমরা তো গিয়েছিলাম বাজারে এই সমস্ত জিনিস আনার জন্য, আর হ্যাঁ এখানে কিন্তু সমস্ত জিনিস আনা হয়নি, কাঁচা সবজি যেগুলো ওগুলো ভাবছি কালকে বাজারে পাঠাবো রাজুকে দিয়ে, আজকে অনেকটা রাত হয়ে গেছে, গেছি 8টার সময়, ভাবলাম যে তাড়াতাড়ি যাব, একটু এমন কাজে জড়িয়ে পড়েছিলাম, এটা করছি তো ওটা শেষ হচ্ছে না, ওটা করছি তো এটা শেষ হচ্ছে না, তো সেই জন্য 8টায় গেছি, আর বাড়ি এসেছি পুরো 10টার পরে, ধরো 2 ঘন্টা লেগেছে। দিয়ে ও আজকে যাওয়ার আগে কি বলছে জানো, বলছে আগের দিন যখন গিয়েছি আমি খেতে পারিনি, মানে মাসকাবারি যখন সংসারের দোকান সদাই আনতে গেছিলাম বলে তখন আমি খেতে পারিনি, আজকে আমি আগে খাবো তারপর দোকানে ঢুকে এই সমস্ত জিনিস কিনবো, আগে ও আগে খেয়েছে এগ রোল খেয়েছে ঠিক আছে, তারপরে ফুচকা খেয়েছে, ফুচকা ভালোবাসে না তবু খেয়েছে, রাস্তায় বেরোলো নাকি ভাল লাগে এখন ফুচকা। দিয়ে দেখো এবারকার এই মাসের আর কি রান্না করব আমি আলুরদম আর পোলাও, গত মাসে তো ছিল পনির ফ্রাইড রাইস, তো এই মাসে পোলাও আর আলুরদম, তো দেখো কি কি নিয়েছি একটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই। এই বস্তাটায় আছে গোবিন্দভোগ চাল, আর আমি দোকানদারকে বলেই নিয়েছি যাতে চালটা পুরনো হয়, কারণ পোলাওয়ের ক্ষেত্রে চালটা পুরনো না হলে সমস্ত একবারে বেলেঘাটা হয়ে যাবে, তো বললো তো পুরনো, দেখা যাক পরশু দিন রান্না করবো সেদিনই বোঝা যাবে। তো এখানে 11 কেজি চাল আছে, আমি মোটামুটি 100 জনের মতো রান্না করি, গত মাসেও তাই করেছিলাম, এ মাসেও তাই করবো, প্রত্যেক মাসেই তাই করবো, 100 জনের মতো রান্না করবো। আর এখানে রয়েছে চিনি, তেজপাতা, কিশমিশ, এই সরি এটা কাজু, আর এই যে কিশমিশ,
এখানে ঘি, ঘিটা বললো ভালো হবে। আমি বললাম ধার দিয়েই গন্ধ বেরোচ্ছে, যদিও মোড়ক করা আছে। আর এই যে এগুলো দারচিনি, এগুলোর ভিতরে সব ওই গুঁড়ো মশলা আর যেগুলো করে দেয়া হবে, এখানে 100টা প্যাকেট আছে। আর এখানে সাদা তেল, লবণ, কাঁচা বাদাম, আলুর দমের জন্য কাঁচা বাদাম লাগবে বেশি করে, ওই জন্য নেওয়া হয়েছে। রান্না তো করবে আমার মা, আমি হেল্পার দেবো, আমার ননদের বাড়ি হবে, তো সেই কারণেই এগুলো কালকে সব রাজুকে দিয়ে ওদের বাড়ি পাঠিয়ে দেবো। একটা ঘরের জন্য ধূপকাঠি নিয়েছি, আর কালকে ওকে বাজারে পাঠিয়ে আলু, আদা, কাঁচা লঙ্কা যা লাগে ওগুলো সব কিনে ওখানে একদম ওর মায়ের বাড়িতে ধুয়ে আসবো। হ্যাঁ, জলটা এখনো নেওয়া হয়নি, ওটা আবার তোমাদের দাদাকে দিয়ে কালকে কাজের শেষে আনাবো, রাত হলেও আনাবো। চোখগুলো দেখো কেমন গর্তে ঢুকে ঢুকে গেছে, আসলে দুপুরবেলা থেকে একটু শোয়ার টাইম পাইনি জানো তো। আর যখন রাত্রিবেলায় যাই বাবার খাবারটা আমি ও ঘরে গিয়ে মানে দিয়ে গিয়েছিলাম, তো আর যা ভাত আছে ও খাবে, আমি খাবো, মাছের তরকারি আছে, দুধটা এখনো জাল দেওয়া হয়নি, ওটা জাল দেবো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন। এই বস্তায় আছে, একটু কাছে আনো।